আমাদের পুকুরটুকুনে এই জল আমরাও খাই। এই জল তো আমরা রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, স্নান করি, পুকুরের জল তো নোনা, রান্না বান্নার জন্য নিচ্ছি, তাই জন্য এই জল নিয়ে এখন প্রচুর সমস্যা। সাগরের দুটি গ্রামের পাইপলাইনের জলে মিলল কেঁচো। ডায়মন্ড হারবার পুরসভার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের মুড়িগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রামের পাইপলাইনের জলে মিলল কেঁচো। গত দুদিন ধরে সাগরের শিলপাড়া ও হেন্দল কেটকি গ্রামের পাইপলাইনের জলের সঙ্গে জীবন্ত কেঁচো বের হচ্ছে। পানীয় জলে কেঁচো বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কয়েকশো পরিবার। সুন্দরবনের এই এলাকার পুকুরের জল নোনা, টিউবওয়েলগুলিও বেশ দূরে, ফলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দেওয়া পাইপলাইনের জলই ভরসা এলাকার বাসিন্দাদের। গরমে জলকষ্ট আরও বেড়েছে। এই পরিস্থিতিতে জলের সঙ্গে কেঁচো বের হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আমাদের পুকুরটুকুনে এই জল আমরাও খাই, এরকম সবসময় বেরোয়, আমরা মাছ সাহায্য দেখি। ওটা এরকম কেশর মতন লম্বা, এরকম কালো কালো গায়ে চুল আছে, লালচি লালচি টাইপের। এখন একটু ভালো জল আসবে সেটা চাইছি কেনা, এই জল তো আমরা খাই, আমাদের তো পুকুরের জল মানে ব্যবহার হচ্ছে না, পুকুরটুকুর নেই, এই জন্য এই জলে আমাদের সব কিছু। মতন বড়ো পোকা দেখেছি, এর আগেও দেখেছি, কিন্তু দুবার তিনবার যখন দেখলাম, এ জল তো আমরা রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, স্নান করি, পুকুরের জল তো নোনা, যেতে জলটা মানে ভালোভাবে খাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। বিষাক্ত পোকা যদি হয়, এটা ব্যবহার করলে বাচ্চা কাচ্চা হোক, বড়রা হোক, যারা হোক, ব্যবহার করলে সমস্যা হতে পারে। বাচ্চা কাচ্চা সবাই চান করছে, খাওয়া দাওয়াও করছে, অনেকে আমরাও তো নিয়ে এসে খাই, কিন্তু এরকম পোকা বেরোনোর পরে এ জল তো আর খাওয়া যাবে না। স্থানীয় কচুবেড়িয়া জল প্রকল্পের অধীন এটি। সাগরের বামনখালি থেকে পাম্প হাউসের মাধ্যমে দিনে সকাল ও বিকেলে এই জল সরবরাহ করা হয়। এই খবর জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু জানা। তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নজরে আনবেন বিষয়টি। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরুণ হালদার জানান, এটি ভূগর্ভস্থ জল, এরকম হওয়ার কথা নয়। এলাকার আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। ব্যাপারটা তো আমার নজরে ছিল না, এই মাত্র জানলাম। অ্যাকচুয়ালি যদি পানীয় জলের সঙ্গে কেঁচো বা যে কোনো পোকা বেরোয় সেটা তো ক্ষতিকারক। তো আমি খোঁজ নিয়ে দেখছি কোনখানটা বলছেন, শিলপাড়া হ্যান্ডল গেটকে, ঠিক আছে, পিএইচসিকে বলছি, এবং আমাদেরও জলবন্ধু আছে, তাকে পাঠিয়ে দেখছি যাতে দ্রুততার সঙ্গে এর সমাধানটা করা যায়। গ্রামের সময় লোকের পানীয় জলের তো অসুবিধাই, তো নলকূপ যদিও আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, তবু ট্যাপের জলগুলো ব্যবহার করে প্রায় মানুষ, তো সে জায়গায় কেঁচো বা পোকা বেরোলেই তাতে মানুষেরই ক্ষতি হবে। আমি খোঁজ নিয়ে দ্রুততার সঙ্গে যাতে সমাধান করা যায় সেটা দেখছি। এই আধা ঘন্টা আগে আমাকে এলাকার এক ব্যক্তি আমাকে ফোন করে জানিয়েছে যে পাইপলাইন থেকে কেঁচোর মতো কিছু একটা পোকা বেরোচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে পিএইচসি ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং আমরাও এক্ষুনি স্পটে যাচ্ছি, গিয়ে বিষয়টা দেখভাল করছি, এবং পিএইচসি দপ্তর থেকে তারাও আশ্বস্ত করেছে যে তারাও তাদের মানে যে দায়িত্বে আছে তাকে পাঠাচ্ছে। সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।